সুস্বাগতম কৃষক কিষাণী ইউটিউব চ্যানেলে। আজ কথা বলবো যেভাবে নিয়মকানুন মেনে পরিচর্যা করলে গাভীর দুধ উৎপাদন অনেকটাই বৃদ্ধি করা সম্ভব। সর্বোপরি একটি সুস্থ সবল ও রোগমুক্ত ভালো জাতের গাভী থেকে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়। তথাপি আপনার একটু সচেতনতা আর পরিচর্যা দুধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক। তাই আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক কিভাবে আমরা গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারি। দুগ্ধবর্তী গাভী হতে অধিক দুধ পেতে হলে নিয়মিত গাভীকে যত্ন নিতে হবে। বিশেষ করে বাছুর জন্মের 2-3 মাস পূর্বে থেকেই গাভীকে সঠিকভাবে যত্ন নেওয়া আবশ্যক। নিয়মিত গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে গাভীকে কোনোক্রমে রাখা যাবে না। গোয়ালঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, কারণ এতে গাভী স্বতঃস্ফূর্ত ও সুস্থ থাকে, যা দুধ উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। গরমকালে প্রতিদিন গোসল করানো উত্তম, আর শীতকালে তা সম্ভব না হলেও কুসুম গরম পানি দিয়ে ব্রাশের সাহায্যে লোম পরিষ্কার করতে হবে। এতে সমস্ত শরীরে রক্তের প্রবাহ ঠিক থাকে, যা দুধ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। সকাল ও বিকেলে 2 বার পুষ্টিমান সম্পন্ন দানাদার খাবার দিতে হবে। দানাদার খাবার পানি অথবা জল দিয়ে মিশিয়ে না দিয়ে সম্পূর্ণ শুকনো অবস্থায় পরিবেশন করতে হবে। গরুর চাহিদা মতো ইউরিয়া মোলাসেস স্ট্র বা UMS খাওয়াতে হবে। ইউরিয়া মোলাসেস স্ট্র বা UMS দুধ উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে, যা আজ গবেষণায় প্রমাণিত। ইউরিয়া মোলাসেস স্ট্র বা UMS কীভাবে তৈরি করতে হয় এবং গাভীকে খাওয়াতে হয়, এই নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দুধ উৎপাদন বৃদ্ধিতে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। নিয়মিত পরিমাণ মতো কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাসের অভাবে ইউরিয়া মোলাসেস স্ট্র বা UMS বা প্রক্রিয়াজাত খড় খাওয়াতে হবে। গাভীর নিকট সবসময় একটি পাত্রে পরিষ্কার পানি রাখার ব্যবস্থা করতে হবে, যেন গাভী ইচ্ছে মতো পানি পান করতে পারে। পর্যাপ্ত পানি পানের ফলে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায়, কারণ পানি দেহের পরিপাক তন্ত্র সঠিকভাবে পরিচালিত করার পাশাপাশি দেহের মেটাবলিজম সঠিক রাখে। তাছাড়াও দুধে প্রায় 80% পানি থাকে, তাই বেশি পরিমাণে পানি পান করলে দুধ উৎপাদন বৃদ্ধি পায়। সর্বোপরি গাভীকে 3 মাস পরপর কৃমির ঔষধ খাওয়াতে হবে। গাভীকে কৃমিনাশক না করালে খাদ্যের সকল পুষ্টি কৃমি গ্রহণ করে থাকে, যা গাভীকে রক্তশূন্য বা হাড্ডিসার করে ফেলে। গাভীকে কৃমিনাশক করার পর অবশ্যই লিভার টনিক খাওয়াতে হবে। তবে গাভী যখন সবচাইতে বেশি দুধ দেবে, সে সময় গাভীকে কৃমিনাশক না করে কিছুদিন পর কৃমিনাশক করা উত্তম হবে। নিয়মিত গাভীর খাবার ও পানির পাত্র জীবাণুনাশক করতে হবে। গাভীকে কোনো অবস্থাতে পচা বাসি খাবার খাওয়ানো যাবে না। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় দুধ দোহন করলে দুধের উৎপাদন ভালো থাকে। নির্দিষ্ট সময়ে একই ব্যক্তি দুধ দোহন করলে দুধ উৎপাদনের মাত্রাও ভালো থাকে। যদি ব্যক্তি ও দোহনের পদ্ধতির পরিবর্তন হয়, তাহলে গাভী বিরক্ত বোধ করে এবং দুধ উৎপাদনের মাত্রাও কমতে পারে। পারিপার্শ্বিক অবস্থা গাভীর জন্য আরামদায়ক হতে হবে। উচ্চ শব্দ, চেঁচামেচি ও অন্যান্য অদ্ভুত পরিস্থিতি অবশ্যই পরিহার করতে হবে। এসবের কারণে দুধ নিঃসরণে ব্যাঘাত ঘটে। দুধ উৎপাদনের পরিমাণ অনুযায়ী দুধ দহন করতে হবে, তবে সকাল ও বিকেলে দুধ দহন করা উত্তম। এতে দুধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। গাভী দীর্ঘদিন দুধ প্রদান করার ফলে গাভীর দেহে ক্যালসিয়াম ও অন্যান্য পদার্থের ঘাটতি ঘটে। তাই গাভীকে ভালো মানের ক্যালসিয়াম খাওয়াতে হবে, পাশাপাশি ভিটামিন, মিনারেল, ADE, ভিটামিন B ও জিঙ্ক খাওয়াতে হবে। এতে করে গাভীর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুধ উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়। গাভীকে দুধ দোহনের সময় দানাদার খাবার সরবরাহ করলে গাভীর মনোযোগ খাওয়ার দিকে থাকে। এ সময় হরমোনের কাজ ভালো হয়, ফলে দুধ নিঃসরণও পর্যাপ্ত পরিমাণে ঘটে। দীর্ঘ বিরতির পর বাচ্চা প্রসব করলে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায়। তাই গাভীকে কোনোক্রমে 60 দিনের আগে প্রজনন করানো উচিত নয়। সর্বোপরি এসব নির্দেশিকা মেনে ব্যবস্থা গ্রহণ করলে আপনার অতি যত্নের গাভী হতে দুধ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তবে গাভীর মাঝে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও এরকম অনেক মূল্যবান ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।